খিলঞ্জীয়ার অস্তিত্ব রক্ষার যুঁজ। শিবসাগরত ঢলগিরি রাইজর গর্জন, বহিরাগত অপশক্তিক চূড়ান্ত সকিয়নি। ইয়ার পাছত আর নহব গণতান্ত্রিক সংগ্রাম। বহিরাগতর আগ্রাসনের বিরুদ্ধে সোমবারে উত্তাল হয়ে পড়ল ঐতিহাসিক শিবসাগর শহর। 30টাক জাতীয় আর জনগোষ্ঠীয় দল সংগঠনের নেতৃত্বত বহিরাগতর বিরুদ্ধে বিশাল প্রতিবাদ। স্বতঃস্ফূর্তভাবে রাজপথলৈ উলাই আহিল সহস্রাধিক জনতা। হাজার হাজার প্রতিবাদী জনতা সমবেত হল ঐতিহাসিক শিবদৌলের সম্মুখত। শিবদৌলত সেবা লৈ আরম্ভ হল প্রতিবাদী সমদল। আরক্ষী নিরাপত্তারক্ষীর বিশাল সমর সজ্জার বিপরীতে স্বতঃস্ফূর্তভাবে উলাই অহা রাইজ গরজি উঠিল বহিরাগত বনিয়ার অতপালির বিরুদ্ধে। যে বহিরাগত দপদপনি নচলিব, বহিরাগত গুণ্ডামি নচলিব, আর কে স্বতঃস্ফূর্তভাবে শিবসাগর হাজার হাজার রাইজ আজ উলাই আছে। আর আমি এই প্রতিবাদী কার্যসূচীর একটা কথা স্পষ্ট করে দিছো, আজি এই প্রতিবাদ বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে। আজি শিবসাগর সমগ্র রাইজ উলাই আছে। আমি একটা কথা কব বিচার যে আমি শিবসাগর মানুষখিনিয়ে সমিল মিলে সম্প্রীতিয়ে সদায় জিয়াই থাকবে বিচার, কিন্তু তার পরিবর্তে এসাম অনাক্ষীয় মানুষখিনির উপর বারে বারে অত্যাচার করে দিব, এই কথা কোনোপধ্যে সহ্য করা নহব। যে ঢলগিরি রাইজর অধিকার অনাদি অনন্তকালে থাকিব লাগিব। ঢলগিরি রাইজর অধিকার হেরাই যাওয়ার কারণে শিবসাগর লিখিয়া ঠাইত, বাবুপতি লিখিয়া ব্যস্ততাপূর্ণ একটা ঠাইত থল কিছু বহিরাগত বনিয়ার দুষ্টচক্র ব্যক্তি আমার জিয়ারি বয়ারিকে হাত দিবলে সাহস করেছে। গতিকে ঢলগিরি রাইজর অধিকার যাতে অনাদি অনন্তকালে অব্যাহত থাকে তাক লো আজি প্রতিবাদ। শিবসাগরের মাজমজিয়ার বাবুপতিত 13 আগস্টত সংঘটিত হয়েছিল এক অপ্রত্যাশিত ঘটনা। কেইটামান বহিরাগতর হাতত লাঞ্ছিতা হয়েছিল এগারী অসমিয়া নাবালিকা রাষ্ট্রীয় পাঞ্জা খেলুৱৈ। রাষ্ট্রীয় স্বর্ণজয়ী খেলুৱৈগৰাকীক শ্লীলতা হানির শারীরিক আক্রমণ করেছিল এদল বহিরাগত। ইতিমধ্যে নির্যাতিতার মাতৃর এজাহারের ভিত্তিত কারাগারের আলহী হয়েছিল মূল অভিযুক্ত অরুণ নাহতি আর মনীষ পোদ্দার। বহিরাগতর এই দপদপনির বিরুদ্ধে ক্ষোভিত খিলঞ্জিয়ায় সোমবারে সাব্যস্ত করে এই বিশাল প্রতিবাদ। ইয়ার পূর্বে বহিরাগত দুষ্কৃতিকারীর এনে গর্হিত কার্যর বিরুদ্ধে 16 আগস্টত অনুষ্ঠিত হয়েছিল 30টা জাতীয় সংগঠনের আহ্বানত এখন রাজহুয়া সভা। এই সভাতে বহিরাগত সকলের বিরুদ্ধে লওয়া হয়েছিল 10টা বৃহৎ প্রস্তাব। বহিরাগত দল সংগঠন নিষিদ্ধ করা হয়েছিল শিবসাগরত, নিষিদ্ধ করা হয়েছিল বহিরাগতক মাটির বিক্রি। কিন্তু 30 সংগঠনে আহ্বান করা রাজহুয়া সভাত উপস্থিত আছিল নগণ্য সংখ্যক বহিরাগত ব্যবসায়ী, আর সেইবাবে বহিরাগতক সকিয়নি দিয়া তথা রজাঘরিয়া দৃষ্টি আকর্ষণের বাবে সোমবারে শিবসাগরত বাহির বৃহৎ প্রতিবাদী মিছিল। প্রতিবাদর নেতৃত্ব দিয়া বীর লাচিত সেনার নেতা শৃঙ্খল সলিহার প্রতিবাদস্থলীর হুঙ্কার। খিলঞ্জিয়ার প্রতিবাদ, এই প্রতিবাদ মারুয়ারি গুন্ডার বিরুদ্ধে, বিহারি গুন্ডার বিরুদ্ধে, এই প্রতিবাদ বেঙ্গলী গুন্ডার বিরুদ্ধে। শিবসাগর রাজপথ আরো অনন্তকালে কোনো খিলঞ্জিয়া মানুষে মার নেখায়। আর একটা কথা এইবার আমি স্পষ্ট রূপত কই দিছো, যদি আমার পুনর্বার ইয়াত কোনোবাই মারে আমার খিলঞ্জিয়া মানুষ, এবার উল্টাই পিটা হব। নো FIR, নো কেস, ডাইরেক্ট একশন, একদম সিধা কথা। প্রত্যেক মানুষ, দল সংগঠন সকল ঐক্যবদ্ধ হয়ে উলাই আছে, আর এই জাতির শুভ লক্ষণ। আর আমি জিয়া জাতি হয়, মরে অসম জিয়ে কোন, জিয়ে অসম মরে কোন, কিন্তু তল পরি আর জিয়াই থাকা নহব। হব পারো দুখিয়া, আমি তহতর গোলাম নহয়, আঁঠুকাড়ি অধিকার খোঁজা আমার নিয়ম নহয়, নিয়ম নহয়, নিয়ম নহয়। প্রতিবাদকারী দল সংগঠনের স্পষ্ট কথা,
যেতিয়ালৈ অসমীয়া অসমত সুরক্ষিত নহব অব্যাহত থাকিব এই সংগ্রাম। শিবসাগরত আরম্ভ হওয়া এই সংগ্রাম লাহে লাহে সমগ্র অসমলৈ বিয়পাই নিয়ার হুঙ্কার। শিবদল প্রাঙ্গণত আমি আজি মূৰ দুৱাই আমি শপথ গ্রহণ করছো, যেতিয়ালৈকে অসমীয়া জাতি অসমত সুরক্ষিত নহব তেতিয়ালৈকে আমার সংগ্রাম আমি চলাই নিম। এই সংগ্রাম শিবসাগরত আরম্ভ করছো, লাহে লাহে এখন সংগ্রাম সমগ্র অসমলৈ বিয়পাই দিয়া হব। প্রতিবাদকারী মন্তব্য শেহতীয়াকৈ এক রাজনৈতিক শক্তিয়ে অসমীয়া অনা অসমীয়ার যুঁজ লগোৱাৰ চেষ্টা চলাইছে। এনে অপশক্তিকো কঠোর সকিয়নি শিবসাগরের রাইজর। কিছুদিনৰ পৰা এটা ৰাজনৈতিক শক্তিয়ে এই অসমীয়াৰ অনা অসমীয়াৰ মাজত এটা যুঁজ কৰিব চেষ্টা কৰি আছে। এই শক্তিবিলাকো আমি ক'ব বিচাৰিছোঁ, যিসকলে এই মাটি পানী ইয়াৰ ভাষা সংস্কৃতি গ্ৰহণ কৰি ইয়াত বসবাস কৰিব তেওঁলোক অসমীয়া, আৰু যদি সেই বস্তুটো সেই আদৰ্শ গ্ৰহণ নকৰি আমাৰ থলুৱা মানুহৰ ওপৰত আক্ৰমণ কৰে তেতিয়া তাৰ বিৰুদ্ধে খিলঞ্জীয়া মানুহ যে জাগিব এই কথাটো স্পষ্ট হৈ পৰিছে। প্ৰতিবাদলৈ ওলাই আহি আক্ষেপ প্ৰকাশ শিবসাগৰীয়া ৰাইজৰ। দীর্ঘদিনের পর শান্তি সম্প্রীতিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজ্যে বসবাস করে আছে শিবসাগরত, কিন্তু অসমতে থাকি অসমরে হাওয়া পানি খাই যদি অসমিয়ার উপর অত্যাচার চলা যায় সিয়া কেতিয়াও মানি লওয়া নহব। অসমত খিলঞ্জীয়ার প্রভুত্ব রক্ষার দাবিরে সাব্যস্ত করা এই বিশাল প্রতিবাদর পাছত 30টা সংগঠনের আন এক বৃহৎ সিদ্ধান্ত। শিবসাগরের অনা অসমীয়া ব্যবসায়ীসকলে তামোল পান লৈ শিবসাগরের রাইজক খুঁজিব লাগিব রাজহুয়া ক্ষমা। ক্ষমা নুখোজা পর্যন্ত বন্ধ রাখিব লাগিব নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান। আন্দোলনের কার্যসূচীর পিছত আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো যে শিবসাগর জেলার যুম অনাবাসীবাসী রাইজর ওর তামোল প্রার্থনা নজনায় যেতালেক শিবসাগরবাসী অনুমতি প্রদান নক ব্যবসায় বাণিজ্য সমূহ বন্ধ রাখব। অসমীয়া জীয়রীর গাত হাত দিয়া কালপ্রীতর কঠোরতম শাস্তির দাবিটো সরব হল প্রতিবাদকারীসকল। উত্তেজিত জনতার বজ্র নিনাদত এক প্রকার স্তব্ধ হয়ে পড়িল সমগ্র শিবসাগর। বহিরাগতর বিরুদ্ধে খিলঞ্জিয়ার এই রণহুঙ্কারর পাছত পরিস্থিতি কি পর্যায়লৈ যায় সেয়া হব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট বলিনর সহযোগত শিবসাগরের জয়জ্যোতি গগৈর রিপোর্ট, এনকে টিভি প্লাস।